হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে আমার মোবাইল স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে সাইটটি, এটার নাম হলো স্প্রি আউট গিগস। আর এই সাইটটির পূর্বে যে নাম ছিল সেটা হলো যে পিক ওয়ার্কার্স। ওয়ার্ডের যতগুলো মাইক্রোজব সাইট আছে তার ভিতরে প্রথম সারির ভিতরে সব থেকে বেস্ট একটা সাইট বলা যাবে স্প্রি আউট গিগস। তো এই সাইটটিতে অনেক কাজ পাওয়া যায় এবং অনেক ভালো ভালো কাজ পাওয়া যায়। অনেক বেশি কাজ তো থাকবেই, পাশাপাশি অনেক বড় বড় কাজ বলতে $1-2 কাজও আছে এই ওয়েবসাইটে। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেহেতু এটা নিয়ে আমার নতুন ভিডিও না, আমার চ্যানেলে এটা নিয়ে অনেক ভিডিও আছে, তারপরেও যেহেতু সেগুলো অনেক আগের ভিডিও এবং আমার একটা মানে অ্যাকাউন্ট ছিল, আমি আসলে কি বলবো, ভুলবশত এক ওয়াইফাই দিয়ে মানে এক আইপি থেকে দুইটা অ্যাকাউন্ট করার ফলে আমার দুইটা অ্যাকাউন্ট ব্যান করে দেয়। আমি যে সময় ব্যান হয়েছিল ওই সময় আপনাদেরকে জানিয়েছিলাম, তারপর আর কাজ করা হয়নি এই ওয়েবসাইটে। তবে আমি নতুন করে আবার আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব নতুন ডিভাইস নতুন আইপি দিয়ে এবং সেখানে কাজ করার চেষ্টা করব। আপনারা অবশ্যই এক ডিভাইসে একটার বেশি অ্যাকাউন্ট খুলবেন না এবং এক ওয়াইফাই থেকে একটার বেশি অ্যাকাউন্ট করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। তো এখন কথা হলো যে এখানে কীভাবে, আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটি, যে আপনাকে এখানে কাজ করলে অ্যাকাউন্ট একবার খুললে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যান আপনার অ্যাকাউন্টটা কিন্তু তারা ইনঅ্যাক্টিভ হিসাবে করে দিবে এবং তখন কিন্তু পরবর্তী তারা অ্যাক্টিভ করতে পারবেন না, অ্যাকাউন্ট কাজ করতে পারবেন না। অতএব কাজ করলে কাজ করার মতো করতে হবে, না করলে না। সো আজকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে আসবেন। সো এই সাইটটি কিন্তু অনেক ভালো, এটা ফ্রিল্যান্সিং একটি সাইট বলা যায় এই সাইটটি, যেহেতু একটা ভালো সাইট, পেমেন্ট করে। পেমেন্ট নিয়ে কোনো টেনশন নেই, কাজ করলে সঠিকভাবে কাজ করতে হবে, কারণ ভুল কাজ করলে এখানে আপনি পেমেন্ট পাওয়ার প্রবণতাও তত কমে আসবে। তো আপনি লিঙ্কে ক্লিক করলে এরকম আসবে, সাইন আপে ক্লিক করে দিবেন। যদি অ্যাকাউন্ট থাকে আগে লগ ইন করে দেখবেন আপনার অ্যাকাউন্ট আছে কি না। এখানে প্রথমে যে রিয়েল নেমটা দিবেন, মনে রাখবেন আপনি রিয়েল নেমটা দিবেন এনআইডি কার্ড অনুসারে। আপনার যদি একবার অ্যাকাউন্ট থাকে আপনার এনআইডি কার্ডে, আপনি ফ্যামিলি অন্য কারো এনআইডি কার্ড দিয়ে করতে পারেন। জিমেল পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপরে নিক নেম দিবেন, মানে আপনার এখানে যে এনআইডির যে নামটা থাকবে তার যে নিক নেমটা সেটা এখানে দিতে পারেন, শেষের নামটা দিয়ে। এখানে কোন দেশ থেকে আপনি, বাংলাদেশ, ইন্ডিয়া, যে কোনো দেশ থেকে কাজ করতে পারবেন। ওয়ার্ডে এখানে যতগুলো দেশ আছে সব দেশ থেকে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? এটা মানে অনেক দেশে এই সাইটটি। তারপরে এখানে আই এম ওয়ার্কার, এখানে টিকমার্ক দেখা থাকবে, এখানে আপনি দুইটাতে টিকমার্ক দিয়ে আপনি সাইন আপে ক্লিক করবেন। এখানে নিক নেম অলরেডি টেকেন, তার নামের সাথে আপনি কিছু দুইটা সংখ্যা দিতে পারেন, তাহলে আর সমস্যা হবে না। যদি এরকম আসে আমি আবারও সাইন আপে ক্লিক করব। সরি, আমি পাসওয়ার্ডটা দিই নেই, সো পাসওয়ার্ডটা দিলাম। সো ভিউয়ার্স, অনেকক্ষণ পরে মূলত আমার পাসওয়ার্ডটা এখানে নিয়েছে। যাই হোক, এখন কথা হলো যে এখানে আপনাকে চেকটা করতে হবে যে এখানে দেখেন আমার অলরেডি কিন্তু না অ্যাকাউন্টটা হয়ে গেছে। আপনি যখন যে অলরেডি নেম টেকেন দেখাবে, নিক নেমে যদি কোনো সমস্যা করে আপনি নাম যে কোনো একটা নাম দিয়ে নামের সাথে 3-4 সংখ্যা দিয়ে দিবেন, তাহলে সমস্যা হবে না আশা করি। আপনার জিমেলে কিন্তু একটা কনফার্মেশন লিঙ্ক যাবে। তো আমি আমার জিমেল পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি, দেখেন। তো দেখেন বিষয়টা হলো যে এখানে এখানে দেখেন বায়ার এবং ফ্রিল্যান্সার দেওয়া আছে, সুইচ ইউর রোল। তো আপনি কি করবেন, আপনি এখানে একটা ক্রস করে দিব। আমি ক্রস করে দেওয়ার পরে এখানে আপনার কিছু কাজ করতে হবে। প্রথমে কাজটা আমি থ্রি ডটে ক্লিক করলাম, তার আগে আমি এখানে বলে দিই এখানে কিন্তু আর্নিং অপশানটা আপনার এখানে শো করবে। রেফার করতে গেলে রেফারের ফ্রেন্ডে ক্লিক করে, এখানে রেফার করলে কিন্তু হবে না, আপনার রেফার যারা আছেন তারা কাজ করলে মূলত আপনি এখান থেকে রেফার কমিশন পাবেন, সেই কাজের যেটুকু কাজ করবে সেখান থেকে সেই রেফার কমিশনটুকু পাবেন প্রতিদিন। আর এখানে আর্নিং শো করবে, পেন্ডিং যে কাজগুলো করবেন পেন্ডিংয়ে যাবে, পেন্ডিং থেকে কিন্তু সাকসেস হয়ে এই আর্নিংয়ে জমা হবে এবং এই টাইমটা আপনাকে জিরো করতে হবে সবসময়। তার মানে আপনাকে স্যাটিসফাইড করতে হবে, আপনার কাজগুলো যত বেশি স্যাটিসফাইড করতে পারবেন তত প্রতিটা কাজের জন্য 10 সেকেন্ড করে কমতে থাকবে, বুঝতে পারছেন? 10-15-20 সেকেন্ড করে কমতে থাকবে। সো এখন আমি থিয়েটারে ক্লিক করলাম, থিয়েটারে ক্লিক করে আপনাকে এখানে এই অ্যাকাউন্ট সেটিংয়ে আসতে হবে। অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পরে এখানে দেখেন আপনাকে যে নামটা এখানে দিবেন রিয়েল নামে তার একটা ফটো এখানে আপনি আপলোড করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করে ঠিক এরকম একটা ফটো আপলোড করবেন, বুঝতে পারছেন?
পাসপোর্ট সাইজে এরকম একটা ছবি যেভাবে দেখা আছে, যদি আপনার ছবি তোলা থাকে। তারপরে এখানে আপনাকে কী করতে হবে, জেন্ডারটা সিলেক্ট করতে হবে, তার জেন্ডার মেল কি ফিমেল, তার এনআইডি কার্ডের ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এবং এনআইডি কার্ডের পোস্টাল কোডটা দিয়ে এখানে সেভ প্রোফাইলে ক্লিক করতে হবে। এটা অবশ্যই করতে হবে আপনার আইডেন্টি এ করার জন্য। এবং এখানে আপনার যেটা আছে সিকিউরিটিতে ক্লিক করলে, এখানে সিকিউরিটিতে ক্লিক করলে আপনার তেমন কিছু করতে হবে না। এখানে এখানে আপনি চাইলে গুগল অথেন্টিকেশনটা সেট আপ করতে পারেন। ক্লিক টু এনেবলে ক্লিক করলে আপনার একটা কিন্তু এখানে দেখেন একটা কোড দিয়েছে, এইটা আপনি কী করবেন, কপি করবেন এবং নোট পডে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এখানে যেন হারায় না যায়। একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম এবং এখান থেকে যে কোডটা কপি করে নিয়ে আপনি গুগল অথেন্টিকেশনে সেট আপ করবেন। তো আপনি গুগল অথেন্টিকেশনে সেট আপ করার পর ওকেতে ক্লিক করলে এখানে কোড দিতে বলবে। আমি গুগল অথেন্টিকেশন থেকে কোডটা এনে এখানে ওকেতে ক্লিক করে দেখেন, এখানে আপনাকে আগে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, তারপরে বাকি কাজটা আপনাকে করতে হবে, নাহলে আপনার কিন্তু হবে না। সো আমি আগে ওকেতে ক্লিক করি। সো আমি আগে কী করবো, এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে এখানে মাইক্রো জবের পর ক্লিক করে ফাইন্ড জবে ক্লিক করবেন। করলে আপনি দেখবেন যে এখানে চলে আসবেন, আপনাকে একটু নিচে স্ক্রোল করলে আপনাকে যে কাজগুলো আছে সেই কাজে নিয়ে আসবে। প্রথম একটি কাজ দেখতে পাচ্ছি, বেস্ট অফার ইউটিউব সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এই কাজটি করলে আপনি $3 পাবেন, পঁচিশটার ভিতরে $22 অলরেডি কাজ হয়ে গেছে। আমি এটার উপর ক্লিক করবো যেটা ইন্টারন্যাশনাল কাজ। তো এখানে ফার্স্ট টাইম সাবমিটেড সাবমিটিং টাস্ক, লেট আস নো ইট লিট ইন মোর অ্যাবাউট ইউ। সো আমি এখানে আমার সিটিটা দেওয়া হয়নি, সিটিতে সিটি কোনটা সেটা দিতে হবে। তারপর এখানে সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি অ্যান্সার, আপনি একটা কোশ্চেনের অ্যান্সার ইংলিশে লিখবেন এবং সেটার অ্যান্সারটা নিচে দিবেন। যে কোশ্চেনটা আপনি লিখবেন সিম্পল একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা এখানে উপরে লিখবেন ইংলিশে, লিখে সেটার অ্যান্সার কী হবে সেটা আপনি দিয়ে সেভে ক্লিক করবেন। তো সেটা দিয়ে আমি সেভ করলাম। সিম্পল একটা কোশ্চেন লিখবেন ইংলিশে, যে কোনো কোশ্চেন হলেই হবে, এবং তার অ্যান্সারটা নিচে দিয়ে সেভ করলে হয়ে যেতে দেখবেন এখন আপনি কাজগুলো করতে পারবেন। আর ওখানে যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখানে একটু দেখা অ্যাকাউন্ট সেটিংয়ে যাই, ওই যে গুগল অথেন্টিকেশন যেটা আছে, আমি আবার আপনাদের গুগল অথেন্টিকেশনটা নিয়ে যাই, সেটিং সিকিউরিটিতে নিয়ে যাচ্ছে। ক্লিক টু এনিবল, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আবার নতুন করে কিন্তু আরেকটা কোড দিয়েছে এবং স্ক্রিনশটটা আমি আপনাকে নিতে হবে। আগে যে দুইটা আগে যেটা নিয়েছেন সেটা কিন্তু বাদ, কারণ যতবারই আপনি এখানে ক্লিক করবেন ততবারই আপনাকে কোড দেওয়া হবে এবং নিচ থেকে কোডটা নিয়ে আপনাকে আবার নতুন করে সেট আপ করতে। তারপর ওকেতে ক্লিক করলে এই কোডটা আপনাকে ওই গুগল অথেন্টিকেশন থেকে এনে বসিয়ে ওকেতে ক্লিক করতে হবে। আমার টু ফ্যাক্টরি অথেন্টিকেশন কিন্তু এনেবল হয়ে গেছে, বুঝতে পারছেন, আমার টু ফ্যাক্টরি অথেন্টিকেশন এনেবল করা হয়ে গেছে। এখন এইটা করার মানে হলো আপনার অ্যাকাউন্টকে সেভ রাখার জন্য, যেন হ্যাক থেকে কোনোরকম কোনো কিছু না হয়, হ্যাকিং শিকার না হয়। নিচে আসলে দেখতে পারবেন রিকভারি কি দেওয়া হবে অনেকগুলো, এটা আপনি কি করবেন, এই ডাউনলোড রিকভারি কি প্রিন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ডাউনলোড করে রাখবেন, বুঝতে পারছেন, তাহলে আরও সব থেকে ভালো হবে। সো এখন আমরা কাজের বিষয়ে চলে যাই। এটা আমি থ্রি ডটে ক্লিক করে আপনার মাইক্রো জবে ক্লিক করলাম, ফাইন জবে ক্লিক করব। সো আমি আজকে এই সাইটের মূল বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, তারপরে পর্যায়ক্রমে কাজগুলো দেখানোর চেষ্টা করব। আমি থ্রি ডটে ক্লিক করে এখানে আপনাকে কাজ খুঁজতে গেলে মাইক্রো জবে ক্লিক করতে হবে, ফাইন জবে ক্লিক করে কাজগুলো আপনাকে নিতে হবে। এবং এখানে দেখাবে যে আপনার ফিনিশ টাস্ক কয়টা হয়েছে, কয়টা স্যাটিসফাইড হয়েছে এবং প্লাস পেইড করেছে আপনাকে পেমেন্ট, এবং পেন্ডিং আছে সেটা দেখতে পারবেন। সার্ভের অফারগুলো আমি কাজ করব না, এটা বাদ দিলাম। আপনার ওয়ালেটে যেতে হবে পেমেন্ট নিতে গেলে, যেহেতু আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেজন্য আপনাকে অবশ্যই আপনি ট্রানজ্যাকশনে ক্লিক করলে কয়টা ট্রানজ্যাকশন করেছেন সেটা দেখতে পারবেন। উইথড্রলের পর ক্লিক করতে হবে, ক্লিক করলে এখানে আপনি রিকোয়েস্ট উইথড্রল ক্লিক করবেন। যেহেতু আমার অ্যাকাউন্টটা নতুন, অবশ্যই আপনার একটা নতুন অ্যাকাউন্টে উইথড্র করতে গেলে মিনিমাম 7 দিন বয়স থাকতে হবে, 7 দিন পরে আপনি উইথড্রল করতে পারবেন। এবং উইথড্রল আপনাকে $5 মিনিমাম, এবং এটা আপনি LTC ওয়ালেটে নিতে পারবেন, এবং পেপাল আছে, স্কেল আছে, পেওনার আছে সম্ভবত। তো আমাদের কাছে সবথেকে বেস্ট হবে LTCর মাধ্যমে, $5 হলে আপনি পেমেন্ট নিতে পারবেন LTC লাইট কয়েনের মাধ্যমে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর একটি বিষয় আমি আপনাদেরকে বলি, আমি আবার থ্রি ডটে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আর কিছু দেখানো নেই। আমার প্রথমে যাবো হলো মাইক্রো জবে ক্লিক করে, এখানে আপনার আরও একটু কাজ আমি আপনাদেরকে দেখাই।
অ্যাকাউন্ট সেটিংয়ে আসলাম। এই যে আইডেন্টি কেওয়াইসি যেটা আছে, এটা আপনাকে যে কোনো সময় আপনার নোটিফিকেশান আসতে পারে আপনার কেওয়াইসি করানোর জন্য, তখন আপনি কেওয়াইসিগুলো করবেন। তাছাড়া আপাতত এটা অফ আছে, বুঝতে পারছেন? আইডেন্টি কেওয়াইসি ওয়ার্ক স্ট্যাটাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কয়েকটা টাস্ক ডান করেছেন, স্যাটিসফাইড করেছেন, নট স্যাটিসফাইড করেছেন, আর্ন করেছেন, আর্ন থেকে টাস্ক সাবমিট, টাস্ক ইন্টারভেল এইখানে 180 সেকেন্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এটা কমতে কমতে যাবে, যদি আপনি যত স্যাটিসফাইড করতে পারবেন কাজ, তত আপনার এই টাইমটা কমতে কমতে থাকবে। মানে আপনাকে এই টাইমটা এখানে জিরো করার পরে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না, মানে না হওয়া পর্যন্ত কিন্তু উইথড্র করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে দেখেন আপনার টেম্পারেচার সাকসেস রেট কিন্তু 100% করা আছে। আপনাকে অল টাইম সাকসেস রেট সবসময় চেষ্টা করতে হবে 80-90 রাখার জন্য অল টাইম। যত সাকসেস রেট এখানে কমতে শুরু করবে, তত কিন্তু আপনার এখানে টাইমটাও কিন্তু বাড়তে থাকবে। আমি বোঝাতে পারলাম আসলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সাকসেস রেটটা আপনার কাজের উপর নির্ভর করবে এবং এটাও আপনি যত কাজ ভুল করবেন এটা তো কমবেই, এটাও কমতে শুরু করবে নিচেরটাও, টেম্পারেচার সাকসেস রেট, বুঝতে পারছেন? এই দুটো কিন্তু সবসময় 80-90 রাখতে হবে, এই দুইটা। সো এখন রেফার করতে গেলে রেফার এ ফ্রেন্ড ওপরে অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন এই রেফারে ফ্রেন্ডে ক্লিক করলে আপনি আপনার রেফার লিঙ্ক পাবেন। সেটা তো বললাম, আপনার রেফারে জয়েন যারা করবে তারা যদি কাজ করে সেখান থেকে রেফার কমিশন আপনি পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। এই যে সেটিং অপশান, সেটিংয়ে ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন, যাওয়ার পর এখানে রেফারেল প্রোগ্রাম অপশান আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে গেট রেফারেল লিঙ্ক, এখানে ক্লিক করলে আপনি কিন্তু রেফারেল লিঙ্কটা পেতে পারেন। দেখি এখানে রেফার লিঙ্কটা আপনাকে দেওয়া হয়েছে কিনা একটু দেখে নিই। হ্যাঁ, এই যে রেফার লিঙ্কটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন? এই গেপ এখান থেকে কপি করে শেয়ার করতে পারেন ফ্রেন্ডের মাঝে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সেখান থেকে আপনার রেফারে যার কাজ করবো সেখান থেকে 5% একটা পাবেন। এখন আমরা কাজ করতে গেলে থ্রি ডটে যাবো, মাইক্রোজবে যাব, এখানে সরি মাইক্রোজব না, এখানে মাইক্রোজবের উপর ক্লিক করে ফাইন জবে যাব। এখানে দেখেন অনেক ধরনের কাজ আছে, যারা এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন। সাইন আপের কাজ আছে, এসইও প্লাস প্রমোট কন্টেন্ট প্লাস সার্চ প্লাস ইঞ্জিন, ডাটা এন্ট্রির কাজ আছে, কালেকশন কাজ আছে, স্ট্রিকশন কাজ আছে, টেলিগ্রামের কাজ আছে, ডিসকোডের কাজ আছে, টিকটক, স্পোর্ট, রিলস, ভিডিও মার্কেটিং, ফেসবুক, মাইক্রো ইনফ্লুয়েন্সার, টুইটারে কাজ আছে, ইনস্টাগ্রাম এখানে কাজ আছে, প্রমোশনের কাজ আছে, রিডিটে কাজ আছে, ইয়াও অ্যান্সার কাজ আছে, ফর্মসের কাজ আছে, কম্পিউটার প্রোগ্রাম, পিসি, কমেন্ট অন আদার ব্লগসের কাজ আছে, রাইট অ্যান্ড আর্টিকেলের কাজ আছে, মোবাইল অ্যাপ্লিকেশান, অ্যান্ড্রয়েড, আইফোনের কাজ আছে, ব্লগ ওয়েবসাইটের কাজ আছে, লিডসের কাজ আছে, সার্ভে অফারের কাজ আছে, কোয়ালিফিকেশনের কাজ আছে এবং আদার্স অন্যান্য কাজ আছে। আপনি যে কাজটি করতে চান সেটার পরে ক্লিক করে আপনাকে কিন্তু অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। সো সাপোজ আপনি ডাটা এন্ট্রি কাজ করে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এখানে আপাতত কাজ নেই। আর যদি আপনি সব কাজ একসাথে পেতেছেন তাহলে আবার মাইক্রোজবে ক্লিক করে ফাইন জবে ক্লিক করবেন, তাহলে সব কাজ একসাথে কিন্তু এখানে থাকবে। এখানে অলরেডি 347টি কাজ অ্যাভেলেবেল কিন্তু আছে। এখানে দেখেন একটা ইউটিউবের কাজ আছে, বেস্ট অফার ইউটিউব সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, এই কাজটি করলে আপনি $3 পাবেন। দেখেন $3 একটা কাজ আছে, অলরেডি 25টার ভেতরে 3টা ডান করে ফেলেছে, এটা 2 বছর আগের এটা এই কাজ আর কি। সো এখানে দেখেন কী কী বলা হয়েছে, আপনাকে লিঙ্কটা কপি করতে হবে, জয়েন নাও প্লিজ হিউম্যান ভেরিফিকেশন এবং সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, হিউম্যান ভেরিফিকেশনটা কমপ্লিট করে সাবস্ক্রাইব টু চ্যানেল, স্ক্রিনশটটি কমপ্লিট হিউম্যান ভেরিফিকেশন, আপনি যে হিউম্যান ভেরিফিকেশন করেছেন তার একটা মানে স্ক্রিনশট এবং আপনার হোয়াট ইজ মাই চ্যানেল নেম, মানে আপনার চ্যানেলের নাম কী সেটার একটা দিবেন, আপনি ইউজার নেমটা করবেন। তো এখন কথা হলো যে হিউম্যান ভেরিফিকেশানটা কিন্তু খুবই একটা ইজি ব্যাপার না, এই হিউম্যান ভেরিফিকেশানটা কিন্তু অনেকে পারে না, এটা কিন্তু একটু কঠিন বিষয়। সো এখানে আমার লক্ষ্য থাকবে, আমি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু প্রথম ভিডিও, বিষয়টা হলো যে এখানে কাজ করতে গেলে আপনাকে ফার্স্ট একটা লক্ষ্য রাখতে হবে যে আমি সহজ কাজ করব, কোনো কঠিন কাজে যাব না। কারণ আপনি কঠিন কাজে করলে কিন্তু আপনার পেমেন্ট পাওয়ার প্রবণতাও কিন্তু কমে যাবে, কারণ আপনার যত নট স্যাটিসফাইড হবে তত কিন্তু আপনার সাকসেস রেট, টেম্পারেচার রেট কমতে কমতে টাইমটা এখানে কিন্তু অনেক চলে যাবে, বুঝতে পারছেন?
এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনাকে দেখতে হবে যে কোন কাজটা এখানে সহজ আছে, সেই কাজগুলো আপনাকে এখানে করতে মানে করা লাগবে, বুঝতে পারছেন? নাহলে কিন্তু আপনি এখানে কোনোভাবে, এটা নিউ অফার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, এখানে একটা ক্লিক করলাম, একটা কাজ আছে এখানেও একইভাবে সেম বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, হিউম্যান ভেরিফিকেশনের কাজ,